সাকসেসফুল ক্যান্ডিডেট একজন রয়েছেন যার ছবি তোমরা অনেক সময় দেখতে পাও, তো নামটা একটু বলো যদিও সবাই তোমরা চেনো। সুগন্ধা ঘোষ। আচ্ছা সুগন্ধা, তুমি কি কি জব পেয়েছো এখান থেকে? এখান থেকে পেয়েছি হলো এসএসসি এমটিএস পেয়েছি, তারপরে সেটা ছেড়ে দিয়ে এখন আবার জয়েন করবো হচ্ছে পিএসসি ক্লার্কশিপে। তো দেখো, শুধুমাত্র একটা চাকরি নয়, একটার পর একটা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা ক্রস করে যাচ্ছে, তো তুমি কি বলবো আমাদের ইউভা প্লাস সম্বন্ধে? ইউভাপ্লাস না থাকলে আজ যেই জায়গায় আমি এলাম সেটা কোনোদিনই হতো না। এখানে স্যাররা প্রচণ্ডভাবে হেল্পফুল, প্রচণ্ডভাবে গাইড করে, আর প্রত্যেকটা পড়াশোনার জন্য জানেন একটা গাইডেন্স একটা মেন জিনিস। গাইডেন্স ছাড়া কখনো কোনো স্টুডেন্ট পাস করতে পারবে না, মানে গাইডেন্স মেন্টরশিপ লাগবেই। তো তার জন্য ইউভাপ্লাসের থেকে অন্য কোনো বিকল্প নেই। একদম, তো শুনে নিলে এবং কোনো মোটিভেশন আমাদের যারা অ্যাসপিরেন্টস রয়েছে, যারা ওয়ারিয়ার্স এখনো লড়াই চালিয়ে যাচ্ছে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য? মোটিভেশন আমি দুটোই বলবো, আমার যেমন 7 বছরের জার্নিতে চাকরি পেয়েছি কিন্তু একদম এন্ড করেছি দুটোতেই, তো 7 বছরের ধৈর্য আর হার্ড ওয়ার্ক এই দুটো কিছুতেই ছাড়া যাবে না। আর ধৈর্য অনেক সময় বাদ ভাঙবে, কিন্তু ধৈর্যটাকে ধরে রাখতে যে পারবে সেই জিতবে। তো শুনে নিয়েছো যে ধৈর্য আমাদেরকে ধরে রাখতে হবে, যতই ব্রেকআপ হয়ে যাক, যতই জীবনে ঝড়ঝাপটা আসুক ওই ধৈর্যটা মেনটেন করতে হবে।